রানীর ওপর ঘৃণা আর জয় তোর ওপর ঘৃণা। তোর হাতে হাত করা পড়বে অনিশা, তোকে জেলে যেতে হবে। তুই যা যা ঘৃণ্য কাজ করেছিস তার জন্য শাস্তি তুই সুদে আসলে পাবি, আমি দেবো তোকে শাস্তি। অনিশা দিকে জেলে পাঠানো দরকার, কারণ এরকম মানুষ সমাজে ঘুরে বেড়ানোর মানে সবার বিপদ। এগুলো তো নতুন কার্ড নয়, এটা তো অনিশা দিয়ে ছোটদের বিয়ের কার্ড, এগুলো রাখতে হবে না। এক কাজ কর, ডাস্টবিনে রেখে কালকে ফেলে দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করেছে রে, কুচি কুচি করেছে রে, যাতে এই শয়তান মেয়েটার নামটা দেখা না যায়। সবই তো ছেড়ে রেখে দিয়েছে বিনু, আমার জয়কে বাঁচিয়ে দিয়েছে ভগবান, আমার জয়ের সাথে যদি বিয়ে হয়ে যেত। আরে বাবা, আমি তো প্রথম থেকেই বলতাম ভাই আর রানী হলো মেড অ্যান্ড ম্যাট ফর ইচ আদার। বাহ, এটা দারুণ বললে তো, মেড অ্যান্ড ম্যাট ফর ইচ আদার, রাইট? কথাটা একদম ঠিক কিনা বলো? আরে বাবা, এইসব অনিশা ফনিশা বেশি দিন পাত্তা পায় নাকি? আমি তো জানতাম, মানে আমার মন বলছিল ভাই আর অনিশার বিয়ে ঠিক ভেস্তে যাবে আর রানী ঠিক সিনে এন্ট্রি করবে। ওই তো বলতে বলতে মহারানী সিনে এন্ট্রি অলরেডি নিয়ে নিয়েছেন। আরে আমার ঝাড়ি কি রানী, এসো এসো কার্ড গুলো দেখবি, ভালো লাগে অনেক বছর বাঁচবে, তোমার কথাই হচ্ছিল এক্ষুনি। এই দেখ তোর বিয়ের নতুন কার্ড, কি পছন্দ তো? জানি সন্ধ্যে কি রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।